আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সারাদিন ব্যস্ততার মাঝেই আমি একটু বের হলাম, প্রায় সন্ধ্যা গণিয়ে এসেছে, একটু বের হয়েছিলাম সামনে একটা দরকারি কাজের জন্য। কিন্তু যেতে যেতেই একটু কথা বলি, যেই রাস্তা দিয়ে আমরা চলাচল করি বা আমি চলাচল করি, এই রাস্তাতে মনে হয় যেন না এই রাস্তাতে কোনো এক সময় বড় ধরনের প্রাণী কিংবা অঘটন ঘটেছিল, যার কারণে এক পা ফেলতে না ফেলতেই আপনি পেয়ে যাবেন একটা বড় ধরনের গর্ত, যেই গর্তগুলোতে খুব বড় বড় পিছুয়ার তো নাম নাই, শুধু ইটের ডালা দেওয়া। এই দেখেন সামনে কি একটা সচেতন মানুষ চলে যাচ্ছে। এখন আমি যদি এই লোকটিকে যদি মেরে দিতাম, দোষটা হয়ে যেত কার? আমার। এই যে সামনে দেখছেন, সামনের যে মোটরসাইকেল বা তমতমের লাইসেন্সবিহীন যে গাড়িগুলো চলে, এইগুলো তো আবার ট্রাফিক সিগন্যাল সম্পর্কে প্রচুর ধারণা রয়েছে, কারণ এরা একটু ফাঁক পেলেই ঢুকে দেয়। কী একটা অবস্থা এই রাস্তাতে, একটু যে শান্তিতে চলবো তাও আবার নাই। এই যে সামনে একটা ইয়ে দেখছেন সিএনজি যাইতেছে, একটু পরপর দেখবেন থেমে যাবে, কারণ গর্তের মধ্যেও যাওয়া যায় না। আমি যে ভিডিও করতেছি এখানে অনেক ক্যামেরাতে হচ্ছে চেক করে, এই যে ভালো মতো দেখা যায় না, ভিডিওগুলো দেখলে মাঝে মধ্যে মাথা ঘুরে যাওয়ার অবস্থা হয়ে যায়। এই যে আরেকটা আসতেছে, লাইট একদম চোখে পড়ে, সামনের রাস্তা আর দেখা যায় না। আরেকটা জিনিস খেয়াল করলাম, যে মোটরসাইকেলগুলোতে এলইডি বাল্ব লাগানো নাই, ওই সমস্ত মোটরসাইকেল কিংবা আনফিটনেস আর স্টেশনবিহীন যে যানগুলো রয়েছে এগুলোতেও এলইডি ব্যবহার করে চোখের সমস্যা করতেছে, কারণ বিপরীত থেকে আসা লাইটের জন্য সামনের রাস্তাগুলো সব দেখা যায় না, অন্ধকার হয়ে যায়, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এমন অভ্যস্ত হয়েছি এইভাবে চালাতে চালাতে, যাক এটা আমাদের একটা স্কিলে পরিণত হয়ে গেছে, তারপরেও বলা যায় না কখন কি ঘটনা ঘটে। এই জন্য বলি আমরা রাইড করার সময় আপনারা একটু সতর্ক করে রাইড করবেন, কারণ কোনো কিছু অঘটন হচ্ছে মঙ্গলজনক নয়। এই যে একটু পরপর হচ্ছে রাস্তা ভাঙা, শাখা শাখা কোন দিকে নিয়ে যাবেন তা আপনি হিসাব করা যায় না, কারণ যেদিকে যাবেন না কেন একটা গর্ত পড়বেনই পড়বে। এই যে কয়েকজন যাইতেছে, ভালো করে বোঝা যায় না কারণ ভিডিও তার নড়াচড়া করে। এই আরও যাইতেছে, এই যে মানুষ যাইতেছে, এগুলোতে মনে হয় যেন কোনো ছেলে ধরা বা গুন্ডামি করার জন্য নামতেছে। এগুলো রাতের সময় কি এরা ঘোরাফেরা করে, রাত হয়ে যাচ্ছে, বাড়ি ঘর হিসাব নাই করে ঘুরে ঘোরা করে। যাক এগুলো আর বলার বিষয় না, আর অন্য কিছু মনে করবে। আমার বিষয় হচ্ছে রাস্তাটা যদি ঠিক হতো আমাদের রাইড করার মজা তাও হয়ে যেত, আর রাস্তা যদি ঠিক থাকে রাইড করতেও মজা, চড়তেও মজা পিলিয়ন হিসেবে। রাস্তা ঠিক নাই মানে হচ্ছে ষড়যন্ত্র মা যন্ত্রণাময় একটা ব্যাপার। এই যে দেখছেন আবার সামনে একটা দেখছেন মোটরসাইকেল যাচ্ছে, কি ইন্ডিকেটর লাইট জ্বালাই দিছে, কোনো কিছু নাই, কিছু নাই, কি যে একটা ব্যবস্থা। এই যে আরো সামনে দেখা যায়, সম্ভবত মোটরসাইকেল হবে নাকি তমতম হবে জানি না, লাইট এমন ভাবে পড়তেছে সামনের রাস্তা আর দেখা যাচ্ছে না। দেখছেন মনে হয় যেন শীতকালের কুয়াশা পড়ে গেছে, কিন্তু এখন বর্তমান চলতেছে কিন্তু বর্ষাকাল।
মনে হয় আমি যে গন্তব্যতে যাওয়ার কথা সে জম্বুটের কাছাকাছি রয়ে গেছি। তো আবারও বলছি সুন্দর হোক আপনাদের এই জীবন, সকলের মঙ্গল কামনায় শেষ করছি আজ এ পর্যন্ত।